নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে। সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। সিএএ সমর্থনে মিছিল করতে না পারায় বিজেপির অবরোধে বিঘ্নিত জনজীবন। শীত পড়তেই সাপের উপদ্রব ধান জমিতে। বিস্তারিত খবরে, এনআরসি ও সিএএ এর সমর্থনে বিজেপির মিছিলের প্রশাসনিক ছাড়পত্র না থাকায় মিছিল শুরুর আগেই আটকে দিল পুলিশ। সেই রাস্তা অবরোধ করেই চলল বিজেপির বিক্ষোভ, যার ফলে বিঘ্নিত হলো সাধারণ জনজীবন। সরকারি সম্পত্তি নষ্ট না করে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে রাস্তায় নেমে কয়েক ঘন্টা পথ অবরোধ বিক্ষোভ করে জনজীবন বিঘ্ন করার অভিযোগে বিদ্ধ হল বিজেপি। রবিবার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য ভারতীয় জনতা পার্টি একটি অভিনন্দন মিছিলের আয়োজন করে। শ্রীরামপুর থেকে উত্তরপাড়া, উত্তরপাড়া থেকে বাকখাল পর্যন্ত এই মিছিলের আয়োজন করে বিজেপির শ্রীরামপুরের সাংগঠনিক নেতৃত্ব। মিছিলে ছিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু ও শ্রীরামপুরের সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বসু। এদিন মিছিলের অনুমতি না থাকার কারণে মিছিলের শুরুতেই উত্তরপাড়া গৌরী সিনেমার সামনে তাদের পথ আটকায় পুলিশ প্রশাসন। পুলিশি বাধা পেয়ে প্রথমে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিজেপির নেতা কর্মীরা, এরপর জিটি রোডে বসে পড়ে বিক্ষোভ দেখায় তারা। সকাল 10:30 সময় কর্মব্যস্ত এই রাস্তা অবরোধের জেরে থমকে যায়, অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। তার মধ্যেই সেখানে এসে হাজির হন সায়ন্তন বসু। তার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির কর্মীদের বিক্ষোভের জেরে পথ চলতি সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে। প্রায় 1.5 ঘন্টা অবরোধের পর বিজেপি নেতৃত্ব নিজেরাই অবরোধ তুলে নেয়। যদিও এদিন সায়ন্তন বসু বলেন, শাসক দল ভয় পাচ্ছে বলেই বিজেপিকে কোথাও মিটিং মিছিল করতে দিচ্ছে না, ওদের ভয়টাই আমাদের কাছে ভালো। পুলিশ লুঙ্গি বাহিনীর পুলিশ হয়েছে, পুলিশ দলদাসে পরিণত হয়েছে, পুলিশ গণতন্ত্রকে মানছে না, পুরো বিষয়টাই দুর্ভাগ্যজনক। আমরা সব জায়গায় নিয়ে আন্দোলন করবো, সব জায়গায় বলবো যে এই জামাতের সরকার আমরা মানি না। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, যাদের যাদের এনআরসিতে নাম আছে তাদের কোনো ডকুমেন্ট লাগবে না, শুধু পাড়া প্রতিবেশীর বয়ান হলেই হবে, কোনো এনআরসির প্রশ্ন নেই। ঘোষণা করতে হবে যে আমি বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়েছি, তাহলে নাগরিক হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। এনআরসি এবং সিএএ নিয়ে উত্তাল দেশে পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র ব্যাসিলিকা ব্যান্ডেল চার্চের ফাদারের শান্তির বাণী হুগলি আজকে। যিশু এসেছেন সেবা করতে, সেবা পেতে আসেননি, এরকম একটা চিন্তাধারণা নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে দেশে শান্তি আসবে। বর্তমান এনআরসি প্রবাহে মত ব্যান্ডেল চার্চের ফাদার ফাদার ফ্রান্সিসের। প্রসঙ্গত, এনআরসি নিয়ে সারা দেশ বর্তমানে উত্তাল। ইতিমধ্যেই শুধুমাত্র উত্তরপ্রদেশেই এনআরসি ও সিএএ এর বলি হয়েছেন মোট 17 জন। সেই আবহে এনআরসির হিংসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ ব্যান্ডেল চার্চের ফাদার ফ্রান্সিস বলেন, সব ধরনের ধর্ম, সব ধরনের ভাষাভাষী দেশ আমাদের, এখানে সকলে মিলেমিশে থাকাই উচিত, নজর দেওয়া উচিত উন্নয়নের দিকে। স্যার, সারা দেশে একটা বিচ্ছিরি পরিস্থিতি চলছে, এনআরসিতে হিংসা চলছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে এবছর মাদার মারিয়া বা যিশু খ্রিস্টের কাছে কি প্রার্থনা থাকবে আপনাদের স্পেশালি দেশের জন্য? আমাদের প্রার্থনা দেশের শান্তি, মানুষ মানুষের মতো জীবনযাপন করুক। আর নিজে আমরা জানি সবার কিছু না কিছু দুর্বলতা আছে, আমরা সবাই মানুষ, এগুলো মনে রাখলে কি লাভ হলো? এটা আমাদের দরকার পরস্পরকে আরও গভীরভাবে ভালোবাসা, আর পরকে ক্ষমা করা, আর এটা হচ্ছে যিশুর আদেশ, লাভ ইউর এনিমিস ফর এক্সাম্পল। এবং যিশু এসেছেন সেবা করতে, সেবা পেতে আসেনি, আর এইরকম একটা মনোভাব দিয়ে আমরা যদি এগিয়ে যাই নিশ্চয়ই আমাদের দেশে শান্তি হবে। আর আমি এই প্রার্থনা করি যেন আমরা সবাই, যে কোনো ধর্মের লোক, আমরা একটা ফ্যামিলি, একটা পরিবারের লোক, আর এভাবে যদি আমরা থাকতে পারি নিশ্চয়ই আমাদের ব্যক্তিগতভাবেও আমাদের উন্নতি হবে, শান্তি হবে, আর দেশের শান্তি হবে, আমরা প্রগ্রেস দিকে এগিয়ে যেতে পারবো। সবাই থাকুক এই দেশে, এটাই প্রার্থনা করবেন? একসঙ্গে আমরা একটা পরিবার, মেবি বিলং টু ডিফারেন্ট রিলিজন, ল্যাঙ্গুয়েজ, কাস্টম, কিন্তু আমরা সবাই একই পরিবার, এটা হচ্ছে আমার প্রার্থনা। আর যেন শান্তিতে আমরা সবাই বাস করতে পারে।
ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। এনআরসি ও সিএ এর প্রতিবাদে কলকাতায় অনুষ্ঠিত সভায় যোগদান করতে আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ আসছি পরের খবরে। এনআরসি ও সিএ এর প্রতিবাদে পূর্ব বর্ধমানের ভাতার থেকে কলকাতায় যাওয়ার পথে বাস দুর্ঘটনায় জখম হলেন বেশ কয়েকজন মানুষ। মানে কলকাতার নেতা ডাক ছিল আমাদের মুসলিম দেরি জামিতি ওলামার ডাক, হ্যাঁ রাসমণি রোডে, হ্যাঁ তা আমরা মানে ভাতারখানা আমাদের মানে গ্রামের নাম হচ্ছে শেরুয়া গ্রাম, আমরা যাচ্ছিলাম, হ্যাঁ হাই রোডের মানে আসছিল গাড়ি, সামনে একটা লরি দাঁড়িয়েছিল, হ্যাঁ কুয়াশাটা খুব বেশি দেখতে না পাওয়ার জন্যে আমাদের বাসটা বাড়ির পেছনে গাড়ির পেছনে এসে মারে, তা মোটামুটি অনেক কয়েকজনই আমাদের সব ইঞ্জুরি হয়েছে, কেউ কাউকে আমরা নিয়ে গেছি আপনার সিঙ্গুরে হসপিটালে নিয়ে গেছি, আমাদের কয়েকজনকে চিচুড়া হসপিটালে নিয়ে আসা হয়েছে, তাদেরকে এখন ট্রিটমেন্ট চলছে। ড্রাইভার কি মারা গেছে? না আপনার ড্রাইভার মানে আপনার মানে পলাতক খালাসি আপনার ইঞ্জুরি হয়েছে, তো সম্ভবত এখন খালাসি কী হবে কী হবে এখন সেটা এখনও ওরা খবর পায়নি এখনও। বাসটা কি জোরেই যাচ্ছিল না আসতে যাচ্ছে? না বাসটা আপনার যেমন স্বাভাবিক যেরকম চলে সেরকম মানে সেইভাবেই যাচ্ছিল, হ্যাঁ কিন্তু কুয়াশাটা মানে অধিক মানে থাকার জন্যেই এই ঘটনাটা আপনার মানে ঘটেছে। চোখ রাখবো পরের খবরে। একাকিত্বে ভুগে আত্মহত্যার পথ বেছে নিলেন বছর ৬৫ পূর্ণিমা ঘোষ, ঘটনাটি চন্দননগর বিশ্বহরিতলার। একই বাড়িতে ছেলে মেয়ে নাতি নাতনি থেকেও একাকী জীবনযাপন করত ৬৫ বছরের পূর্ণিমা ঘোষ। নিজের ঘর থেকেই দরজা ভেঙে আজ পূর্ণিমার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। চন্দননগর বিশ্বহরিতলার এই ঘটনার জন্য ছেলে মেয়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন প্রতিবেশীরা। বৃদ্ধার স্বামী নেই, পাশের ঘরে পরিবার নিয়ে থাকে ছেলে চিন্ময় ঘোষ, আর তার পাশে থাকে মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, স্বামী নেই, কিন্তু সম্পত্তির লোভ রয়েছে বাপের বাড়ির দিকেই বলে অভিযোগ। মাকে দেখত না কেউই। স্থানীয়দের বক্তব্য, খুবই অসহায়ভাবে দিনযাপন করছিলেন পূর্ণিমা দেবী। সকালে বহু ডাকাডাকির পরও কোনো খোঁজ খবর না মেলায় খবর দেওয়া হয় চন্দননগর থানায়। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। যদিও ঠিক কবে বা কিভাবে পূর্ণিমা দেবীর মৃত্যু হয়েছে সে বিষয়ে ধন্দে রয়েছে সকলেই। ঘটনার তদন্তে নেমেছে চন্দননগর থানার পুলিশ। ভয়ঙ্কর একটা বিশৃঙ্খলার প্রদর্শন, ছেলে মেয়ে কেউ সেরে তাকে দেখত না, এবং পাশে ছেলে বৌমা থাকা সত্ত্বেও পরিবারের মধ্যে হয়তো যে মারা গেছে তারও কিছু ভুল ছিল, কিন্তু আফটার অল আমার তো ব্যক্তিগত ধারণা যে মা তাকে পরিচর্যা করার দরকার ছিল, খুব প্রয়োজন ছিল, যেটা আমার চোখে আমাদের দল তৃণমূল কংগ্রেস আমরা ওয়ার্কার এখানকার আমাদের চোখে খুব খারাপ লেগেছে। শরীর দেহ নিয়ে চলে গেছে পুলিশি হেফাজতে থানায়, এখন আমরা যাবো প্রশাসনের কাছে, বলি যদি দেয় আমরা সৎকারের কাজ করব। মা মা করে ডাকে সারা দেয় বুঝতে পারি, কাল থেকে দেখলাম সারা দিচ্ছে না, যে কোনো এ হয়েছে অসুবিধা, বর বললো না যে কিছু হয়েছে কিটা যাই না তো দেখি, এটাই বললো যে সারা পাচ্ছি না, কারণ মায়ের প্রতিদিন তো সারা দেয়। এই এই অবধি পুলিশকে ডাকলেন? পুলিশকে হ্যাঁ, ছেলেদের ডাক এ করলো যে একটু এ দেখ মা ওরা কি সারা ফারা দিচ্ছে না। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। ক্রিকেট খেলে ফেরার পথে ডাউন কাটোয়া লোকালে ব্যান্ডেল কারশেডের কাছে পড়ে গুরুতর আহত হলো এক যুবক। ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন এক যুবক। শুক্রবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল কাটোয়া লাইনের ডানলপ কাটোয়া রেলগেটের কাছে। আহত ওই যুবকের নাম সরজিৎ সাউ, বছর ২৮ সরজিতের বাড়ি বাঁকুড়ার মুকুটমণিপুরে। সরজিৎ হাওড়া জেলার বালিতে একটি আবাসনে থাকত, সেখান থেকেই সে প্রতিদিন বিটিপিএস ক্রিকেট একাডেমিতে ক্রিকেট প্র্যাকটিস করতে আসত। শুক্রবার বিকেলে প্র্যাকটিস শেষে বাড়ি ফেরার পথে ব্যান্ডেল কারশেডের কাছে ডাউন কাটোয়া লোকাল থেকে পড়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর রাতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে SSKM হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সরজিৎ। কে হয় আপনার? আমার বন্ধু। কি কি ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা আসলে আমি তো ঠিক জানি না, আমি ছিলাম ফার্স্ট বগিতে, ও ছিল সেকেন্ড বগিতে। তো আমাকে তিনটে ছেলে এসলো যে বললো যে তোমার বন্ধু এই ব্যাপার হয়েছে, পড়ে গেছে। তো আমি যখন কল করলাম তো এখানের বাসিন্দাগুলো ফোন তুলেছিল, তো বললো যে এমনি এমনি ব্যাপার, তোমার বন্ধুর এই হয়ে গেছে। তো আমি দৌড়ে দৌড়ে গেলাম, ঠিক আছে, তারপরে ওকে টোটোতে তুলে এনে এই হসপিটালে আনলাম, আর তারপরে আপনার সামনেই আছে সব কিছু।
তা আমি কিগুলো বলবো, আমি তো যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন আমাকে তাড়াতাড়ি বললে তাড়াতাড়ি এক গাড়ি থেকে পড়ে গেছে আর তাকে নিয়ে যেতে হবে হসপিটালে। তা আমি তাড়াতাড়ি গাড়ি বার করে দিয়ে টোটো, আমাদের টোটো আছে, টোটো নিয়ে তাড়াতাড়ি স্পিডে যত রানিং ছিল সব পুরো রানিংয়ে নিয়ে এসে হসপিটালে ট্রিটমেন্ট করলাম। ছোট রিপোর্ট হুগলি আজকে। এখন সময় একটা ছোট্ট বিরতির, বিরতির পর থাকছে শীত পড়তেই সাপের উপদ্রব ধান জমিতে। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য খবর নিয়ে হুগলি আজকে, সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hokshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. Dewangan Apartment, Baroduari, Oshottotala, Hooghly, Hooghly Ghat Station in Nikot. এই প্রথমবার হুগলি চুচুড়ায় 10 লাখে 2 BHK ফ্ল্যাট। এই প্রথমবার মাসিক মেইনটেনেন্স চার্জ ছাড়া ফ্ল্যাটে থাকার সুবিধা। প্রথমবার একই ফ্ল্যাট বিল্ডিং এ 2টি লিফটের সুবিধা। এই প্রথমবার কোনো হিডেন কস্ট ছাড়া ফ্ল্যাট কেনার সুবিধা। সমবায় ব্যাংক লোন এবং PMAY এর সুবিধা গ্রহণ করুন। যোগাযোগ 9433542346 এবং 9831471857। শীতকাল এলেই মনে পড়ে বনভোজনের কথা। প্রশ্ন ওঠে কোথায় রয়েছে ভালো পার্ক, ভালো পরিষেবা, মনের মতো দৃশ্য বা কোথায় আছে। এইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মানকুণ্ডুর আম্রকুঞ্জে এলে। খোলা আকাশের নিচে সাজানো আম বাগানের শোভা আপনাকে মুগ্ধ করবেই। মানকুণ্ডু স্টেশন থেকে দিল্লি রোডের দিকে যেতে একমাত্র আম্রকুঞ্জ আপনার পিকনিক করার মনোরম জায়গা। শুধু তাই নয়, যে কোনো অনুষ্ঠানে এই পার্ক সঠিক মূল্যে ভাড়া দেওয়া হয়। তাই আর দেরি না করে এখনই বুকিং করুন এই 9433760749। চুচুড়া আখুন বাজারে ভারতী অপটিক, একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত চশমা ও কন্টাক্ট লেন্সের বিপণী। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239, 2680720 এবং 2680 6046।
আপনার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান, কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে, তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচু। বিরতির পর ফিরে এলাম খবরে। আমন ধান তুলে নেওয়া ধান জমিতেই সাপের উপদ্রব, তবে এবার সাপ সংরক্ষণে সচেতন চাষীরাও। সৌজন্যে সর্ববিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং। শীত পড়তেই সাপের উপদ্রব শুরু। বিভিন্ন ধান জমিতে কয়েকদিন ধরে তাপমাত্রা অত্যন্ত নেমে যাওয়ায় মনুষ্য জগতের পাশাপাশি সর্পগুলো রোদের অপেক্ষায় থাকে। মূলত রোদ পোহাতেই গ্রাম বাংলায় নিজেদের বাসস্থান ছেড়ে সর্পকুল বেরিয়ে আসে খোলা মাঠ কিংবা ফাঁকা খেতে। পোলবার গোয়ালজোর এলাকার বাসিন্দাদের এখন সেই সমস্ত সাপের উপদ্রবে ঘুম ছুটেছে। তবে অসুবিধা হলেও বর্তমানে কিন্তু সাপ মারতে বাধা দিচ্ছেন স্থানীয় চাষি ভাইরাই। সৌজন্যে ব্যান্ডেলের সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং। বিগত কয়েক বছর ধরে চন্দন এই সমস্ত গ্রামের মানুষদের সচেতন করেছেন। চন্দনবাবুই আতঙ্কিত মানুষগুলিকে সাহস যোগানোর পাশাপাশি তাদের মনে প্রাণীপ্রেম জাগিয়ে তুলেছেন, আর সেজন্যই এবছর তারা আর সাপ মারতে উদ্যত হচ্ছেন না। বিষাক্ত সাপ দেখলে তারা খবর দিচ্ছেন চন্দনকে, কথা রাখছেন চন্দনও। গোয়ালজোরের একটি ফোনেই সেখানে পৌঁছে যাচ্ছেন চন্দনবাবু। বিগত কয়েকদিনে তিনি ওই এলাকায় গিয়ে আমন ধান তুলে নেওয়া পরিত্যক্ত জমি থেকে 10টিরও বেশি চন্দ্রবোরা উদ্ধার করে জনশূন্য এলাকায় ছেড়ে দিয়েছেন। শনিবারের বারবেলাতেও চন্দন সেখান থেকে 3টি চন্দ্রবোরা উদ্ধার করেছেন। এই সর্পপ্রেমী জানান, তাপমাত্রার পারদ অনেকটাই নেমে যাওয়ায় রোদ পোহাতে বাইরে বেরিয়ে আসে সর্পকুল, এটা স্বাভাবিক ব্যাপার। এই সময় আমন ধান চাষ হয়ে গেছে এবং এই সময়টা হচ্ছে চাষিদের ফসল তোলার সময়। ফসল কেটে তারা ঘরের মধ্যে ঘরে ধান তুলবে। এই সময় এই প্রচণ্ড শীতে বেশ কদিন ধরে যে ঠান্ডা পড়ছে, তাতে কি হচ্ছে যে না, যেমন সাপ যে হাইবারনেশনে চলে যায় কথাটা আংশিকভাবে ঠিক নয়। তার কারণ হচ্ছে শীতকালে সাপকে রোদ পোয়াতেই হয় এবং এই রোদ পোয়ানোর জন্য ওরা কী করে, বিভিন্ন অঞ্চলে যেখানে ঝোপঝাড় সেই অঞ্চলে এই সাপগুলো থাকে এবং রোদ পোয়াতে আসে।
এবং ধানের জমিতে যে সমস্ত এই সাপগুলো থাকে, এই বিশেষত চন্দ্রবোড়া এমন কেমোফ্লেজ করে থাকে যে এই সাপগুলো মানুষ বুঝতে পায় না, এবং না বুঝতে পারার জন্য কি হয়, অনেক সময় মানুষ বাইট হয়ে যায়। কিন্তু চাষি ভাইরা জানে এবং তাদের উদ্দেশ্যে যেটা বলা দরকার যে আপনারা এই সময় খুব একটু সাবধানে পা ফেলবেন। কারণটা হচ্ছে যে আমাদের হুগলি জেলা, যেমন এই কলবা থেকে এই পরপর বেশ কটা দিন এই যে রোদ না থাকার জন্য যে সময়টাই রোদ বেরোচ্ছে, সেই সময় কী হচ্ছে, সাপগুলো রোদ পোয়াতে আসছে, এবং তখনই আমি সাপ রক্ষাকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছি, এবং যখনই আমার কাছে খবর আসে আমি যাই, সাপগুলোকে উদ্ধার করি এবং তাদের বাসস্থানে আবার ছেড়ে দিই। অনেক সময় হয় কি, মানুষ আতঙ্কে সাপগুলোকে মেরে ফেলে, তো আমি বলবো যে এই সাপগুলোকে মেরে ফেলা উচিত না, সেই নিয়ে আমি সচেতনতামূলক কাজ দীর্ঘদিন ধরে করে আসছি। চন্দনবাবুর কাজে খুশি গোয়ালজোর এলাকার বাসিন্দারাও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। হুগলি জেলা কৃষাণ ক্ষেতমজুর সেলের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল হুগলির তারকেশ্বরে। হুগলি জেলা কিষাণ ক্ষেতমজুর সেলের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল হুগলির তারকেশ্বরে। তারকেশ্বরের কল্পতরু হিমঘরে দুদিন ধরে এই জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম দিন এই সম্মেলন শুরু হয় সকাল 11টায়। সম্মেলনের উদ্বোধন করেন কিষাণ ক্ষেতমজুর সেলের রাজ্য সভাপতি বেচারাম মান্না। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, মন্ত্রী অসীমা পাত্র, প্রাক্তন সাংসদ ডাক্তার রত্না দেনাপ, আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়, তারকেশ্বরের পুরপ্রধান স্বপন সামন্ত সহ অন্যান্যরা। এদিন প্রায় 3,000 কিষাণ ক্ষেতমজুর সেলের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগদান করেন। এই সম্মেলন থেকে কৃষকদের সসম্মানে জীবিকা নির্বাহ করার বার্তা দেওয়া হয়। উল্লেখ্য, আগামী 22 ডিসেম্বর তারকেশ্বর নতুন বাস টার্মিনালে প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি ও কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। শীতের আমেজ গায়ে মেখে ছুটির দিনে মানকুণ্ডুর আম্রকুঞ্জে পিকনিকের ভিড় উপচে পড়ল। রবিবাসরীয় সকাল থেকেই শীতের রোদ গায়ে মেখে বিভিন্ন পার্কে পার্কে ভিড় জমালো সাধারণ মানুষ। সকাল থেকেই ছোট থেকে বড় 8 থেকে 80 দল ভিড় জমালো হুগলি জেলার বিভিন্ন পার্কে। অন্যান্য জায়গার সঙ্গে মানকুণ্ডুর আম্রকুঞ্জের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শুধু জেলা নয়, জেলার বাইরে থেকেও বহু মানুষ এদিন এখানে ভিড় জমান। আজকে তো মানে হিসেব করে মানে দেখা যাচ্ছে যে মানে শীতটা জাস্ট পড়েছে আর লোকের ঢলও নেমেছে, তো আজকে দেখতেই পাচ্ছেন আজকে মানে আমাদের আম্রকুঞ্জ পুরো ভর্তি এবং মানে সবাই খুব আনন্দ করছে। আর মানে আমরা মানে আপ্লুত যে এইভাবে লোক সবাই এসছে, মানে আমরা ভাবিনি এই ঠান্ডাতে মানে যা আজকে দিনের সকালবেলা যে ধরনের ঠান্ডা ছিল লোক যে আসবে। আমরা একটু সন্ধিয়ানি ছিলাম কিন্তু দেখলাম যে না, কোনো অসুবিধেই নেই, খুব ভালোভাবেই তারা এসছেন এবং খুব মানে মানে উৎসাহের সঙ্গে মানে পিকনিক করছেন আর কি। পারমিতা নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। চোখ রাখবো আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 52%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। সিএএ সমর্থনে মিছিল করতে না পারায় বিজেপির অবরোধে বিঘ্নিত জনজীবন। শীত পড়তেই সাপের উপদ্রব ধান জমিতে। আজকের খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে, হুগলি জেলার সব খবর সবার আগে। নমস্কার।